আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিল সৌদি আরব। ফিরে গেলেন মিজানুর রহমান আজহারি। বিয়ে করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। একটা লুটেরা সরকার, একটা মাফিয়া সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে একটা দেশের নাগরিকদের কত রকম ক্ষতি হতে পারে, এটা একটা ভবিষ্যতের ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে থাকবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। একটা দানবীয় সরকার জনগণকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা অনেক কিছুই আমাদের সামনে হতে দেখেছি, অনেক কিছুর কথা আমরা জানি এবং তাদের চলে যাওয়ার পর আরও নতুন নতুন কিছু ঘটনা আমাদের সামনে বেরোচ্ছে, যেগুলো আসলে বিগত সরকারটা আমাদের এই জাতিকে, এই রাষ্ট্রকে কতটা ধ্বংস করে গেছে তার নতুন নতুন প্রমাণ হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়, তথাকথিত ডিজিটাল উপদেষ্টা প্রধানমন্ত্রী, যিনি নাকি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন, এই আলাপ আমরা এখন আর করি না। আমরা বহু আগে শেখ হাসিনার সময় এগুলো ডিবাঙ্ক করেছি। ডিজিটাল দেশ হওয়ার যত ইন্ডিকেটর আছে, বাংলাদেশ আফ্রিকান সাব সাহারান কান্ট্রিগুলোর কারো কারো চাইতেও খারাপ। সুতরাং এই ডিজিটাল উপদেষ্টা হয়ে কি হয় না হয়, বা আইসিটি উপদেষ্টা হয়ে কি হয় না হয় আমরা আসলে বুঝেছি। কিন্তু তিনি ওই উপদেষ্টা হয়েছেন, না হলেও চলতো, তিনি রাজপুত্র বলে কথা, তিনি যাই চাইবেন তার সম্রাজ্ঞী মায়ের সাম্রাজ্য থেকে লুট করতে তার সমস্যা ছিল না। কিন্তু তথাকথিত উপদেষ্টা হওয়ার কারণে হয়তো তার কিছু অথরিটিও তৈরি হয়েছিল। সুতরাং বাংলাদেশের এই যাবতীয় লুটপাটের নেতৃত্ব আমরা শেখ পরিবারের, মানে মূলত যে দুজন দিয়েছে আমরা তখনও জানতাম, এখন জানি, এখন প্রকাশ্যে আরও বলতে পারি, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানা। মানে মায়ের লুটের টাকা যেত সজীব ওয়াজেদ জয়ের কাছে, এবং যেহেতু শেখ রেহানা ও শেখ মুজিবুর রহমানের একজন উত্তরসূরি, তাকেও প্রচুর টাকা পয়সার ধান্দা করতে দিয়ে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। এই আলাপ আমরা বহুদিন থেকে জানি, আওয়ামী লীগের লোকজনের কাছ থেকেই জানি। যে কথাটা বলছিলাম, কী কীভাবে লুট হচ্ছে, লুট হয়েছে আমরা বহু ধরন জেনেছি, কিন্তু সম্প্রতি আরেকটা তথ্য আমাদের সামনে আসলো, যেটা হয়তো যারা খুব সিরিয়াসলি আইটির সাথে জড়িত ছিলেন, এই ডিজিটাল সেক্টরের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ হয়তো জানতেন। কিন্তু সেই বাংলাদেশে, সেই পরাধীন বাংলাদেশে, পরাধীন শেখ হাসিনা এবং ভারতের হাতে পরাধীন বাংলাদেশে সেগুলো নিয়ে আলাপ খুব বেশি হতে পারেনি। কিন্তু এখন এবারকার, আমাদের এবারকার স্বাধীনতার পর সেই আলাপ সামনে এসছে। আমাদের খুব বড় ঝুঁকি তৈরি হয়েছে, আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের ব্যক্তিগত তথ্য ফ্ল্যাশ হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমরা জানি যে আমাদের যে জাতীয় পরিচয় পত্র তৈরি হয়েছিল সেটাতে আমাদের অনেক ব্যক্তিগত ডেটা ছিল, সেই ডেটা নির্বাচন কমিশনে ছিল, এবং আমরা জানি গত সরকার একটা আইন করেছে, যে আইনের মাধ্যমে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ওটা শেষ পর্যন্ত সম্ভবত হয়নি। কিন্তু আমরা নাগরিকদের পক্ষ থেকে এই আলাপ করে রাখবো যে এটা অবশ্যই যেন নির্বাচন কমিশনের হাতে থাকে। যাই হোক, একটা বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি খুব চমৎকার একটা রিপোর্ট করে বিস্তারিত দেখিয়েছে কিভাবে সেই যাবতীয় তথ্যর মিরার কপি কতগুলো কোম্পানির মাধ্যমে নিয়ে কন্ট্রোলে নিয়েছিল সজীব ওয়াজেদ জয়। তার সাথে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ছিলেন, সব কিছু মিলে আরও কোম্পানি ছিল, আমি আর বিস্তারিত বলছি না। আপনারা অবশ্যই এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটা দেখে নেবেন, দেখা দরকার আছে। একটা জাতিকে, একটা রাষ্ট্রকে, একটা রাষ্ট্রের জনগণকে বিপদগ্রস্ত করেও কীভাবে ধান্দা করা যায়, কত টাকা বের করতে হবে, কতগুলো ক্ষেত্র দরকার, তারা সেটা করেছেন। আমাদের হাতে এখন যে তথ্য আছে এটুকু জানিয়ে রাখি, এই যাবতীয় তথ্য প্রকাশ্যে বিক্রি হয়েছে। রিপোর্ট দেখে অনেকে অবাক হবে যে কোনো গোপন ব্যাপার টেপার না, ওখানে গিয়ে যে কোনো একটা জায়গা আছে, ওই সাইটে গিয়ে কতগুলো স্লট 5,000-এর 10,000-এর এরকম করে আপনি ডেটা কিনতে পারবেন ওপেনলি। এই ডেটা 182টা দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। টাকার অঙ্ক কত, সম্প্রতি পুলিশের একজন কর্মকর্তা এই ব্যাপারে একটা ব্রিফিং, মামলার পর ব্রিফিং করছেন। সেই মামলা হয়েছে জনাব সজীব ওয়াজেদ জয় এবং জনাব পলকের বিরুদ্ধে। সেখানে তারা জানান অন্তত 20,000 কোটি টাকা উপার্জন করা হয়েছে এটা থেকে। অঙ্কটা কম বেশি হতে পারে, কমও যদি হয় হলো, কিন্তু আমরা খেয়াল করি একটা মানুষের অসভ্যতা কোন পর্যায়ে গেছে, যে উনি এই মানুষের ব্যক্তিগত তথ্য
যেগুলো বিক্রি করছেন যার তার কাছে, যে কেউ কিনতে পারে সারা পৃথিবীতে। যখন এই বায়োমেট্রিক আসতে শুরু করলো, মানুষের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করতে শুরু করলো মানুষ মানুষকে রাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে, এই আলাপ গ্লোবালি আছে যে এই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কি হবে, কেমন হবে। কারণ মানুষ ব্যক্তিগত তথ্য দিচ্ছে, সেই তথ্য কোনোভাবেই যাতে রাষ্ট্রেরও যাকে দেয়া হয়েছে তার বাইরে রাষ্ট্রীয় অন্য প্রতিষ্ঠানের কাছেও যাতে না যায়। আমি খেয়াল করি এই আলাপ গ্লোবালি হচ্ছে যে যে সংস্থার কাছে আপনি এই যাবতীয় ব্যাপার দিচ্ছেন এগুলো সব আপনার ব্যক্তিগত তথ্য, সেটা যাকে দিয়েছেন এবং আপনি আর যে যে করবে বলে পারমিট করছেন তার বাইরে রাষ্ট্রীয় অন্য কোনো প্রতিষ্ঠানও অ্যাক্সেস করতে পারছে কিনা সেই আলাপ আছে, এবং এটা অন্যায় অবৈধ ব্যাপার বলে বলা হচ্ছে। খুব স্বাভাবিক, আমার তথ্য আমি যেই যেই কারণে দিচ্ছি সেই কারণটা প্রিজার্ভড হতে হবে, প্রিজার্ভড হতে হবে। কিন্তু না, প্রাইভেটলি যে কেউ যে কারো কাছে বিক্রি করা হচ্ছে, আমাদের বায়োমেট্রিক আছে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা কি বেসিকটা বুঝি, আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও বিভিন্ন জায়গার সাথে এগুলো কানেক্টেড, আমাদের এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সারা সামনের পৃথিবী, সামনের পৃথিবীতে বহু ক্ষেত্রে বায়োমেট্রিক থাকবে, আমাদের পাসপোর্টের সাথে, আমাদের ঘোড়ার সাথে, সব জায়গায় এই বায়োমেট্রিক আছে। এগুলো এখন যে সে মানুষের কাছে চলে গেছে, যার তার হাতে চলে গেছে। আমরা কত বড় ঝুঁকিতে পড়ে গেছি এর মধ্যে আমরা কি জানি, জানি না। এবং এই কাজ এর আগে ছোটোখাটো দুর্নীতি করে কিছু তথ্য কিছু কর্মকর্তা বের করেছেন, এই আলাপ এসছে, এখন পুরো ডেটাবেস ধরে বেঁচে দিয়েছেন সজীব ওয়াজেদ ছয়। আমাদের প্রায় এই জন্য আসলে মানে এই আলাপটা আসলে হয় হওয়ার কথা, এই দল, এই দল নামের এই ক্রিমিনাল সংগঠনটাকে আসলে রাজনীতি বাংলাদেশের ইতিহাসে কখনো করতে দেওয়া উচিত কিনা, এই আলাপ অনেকেই করছেন, রাইটলি করছেন, এবং এসব দেখে তাদের এই আলাপের যৌক্তিকতা খুঁজেও পাওয়া যায়। একটা দেশকে চাষ শেষ করে দিয়েছে ইন অল অ্যাসপেক্টস, এবং অতি দীর্ঘমেয়াদী। আমরা আস্তে আস্তে টের পেতে শুরু করব আমাদের এই ব্যক্তিগত তথ্য বেরিয়ে যাওয়ার মাশুল আমরা কিভাবে দিই। আমরা প্রচুর ফরজারি, প্রচুর জালিয়াতির শিকার এই দেশের নাগরিকরা অনাগত দিনগুলোতে হতে থাকবে, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। ওই ক্রিমিনালটাকেও তার মায়ের মতো ধরে আনা উচিত, দেশে বিচার করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। চলে যাব আজকের বিস্তারিত খবরে। প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব, দেশটি শ্রমিকদের অধিকার রক্ষায় বিমা পরিষেবার নতুন উদ্যোগ নিয়েছে। বুধবার 9 অক্টোবর আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রবাসী শ্রমিকরা প্রায় নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এই সমস্যার সমাধানে নতুন বিমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ এই বিমা পরিষেবা। এর ফলে নিয়োগকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে। নতুন বিমা অনুযায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা আর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের 6 মাস পর্যন্ত বিমার আয়তায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে ৭৭,৫০০ রিয়াল। এতে আরো বলা হয়েছে যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য ১,০০০ সৌদি রিয়াল পর্যন্ত বিমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। চলে যাব পরবর্তী খবরে। কোন পূর্ব ঘোষিত বার্তা ছাড়াই দেশে এসে সবাইকে অবাক করেছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আঝারি। গত 2 অক্টোবর নীরবে দেশে এসেছিলেন তিনি, আজ আবার নীরবে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আঝারি। শুক্রবার 11 অক্টোবর বেলা 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান। স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি, এরই মাঝে বিভিন্ন ঘরনার আলিম ওয়ালামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিটআপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যি সেই দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিসে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি, আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়াল বশত
অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইল। আজহারি লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানেক পর আবারও দেশে ফিরবো ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সবকিছু অনুকূল হলে পুরো দেশ জুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছু নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর। তিনি বলেন, আমি এ জমিনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে, তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাল্লাহ, দুয়ায় রাখবেন। এর আগে গত 2 অক্টোবর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম, পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। চোখ রাখবো পরবর্তী খবরে। উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবুর বাকের মজুমদার। তিনি বলেন, আজ রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের গায়ে হলুদ। তার করা এমন মন্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার 11 অক্টোবর সমন্বয়ক বাকের তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন। বিকেল 5টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আজকে রাতে উপদেষ্টা